অল্লাহি মাদ-দুনিয়া, ইন ওয়াদা আহাদুকুম ইসবাহাহু ফিল ইয়াম ফালিয়ানজুর বিমা ইয়ারজু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা আখিরিল হাদিস রাওয়াহু মুসলিম। প্রথমে শুকরিয়া আদায় করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ, পৃথিবীর সবচাইতে বরকতপূর্ণ জায়গা যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এমন একটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি বৃন্দ, আমি শুরুতে দুটি কথা বলবো। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে পরকালের প্রস্তুতি গ্রহণ। পরকালের প্রস্তুতি গ্রহণ, এটা হচ্ছে আমার আলোচনার বিষয়। তো তার আগে আমি দুটা কথা বলবো। এক নাম্বার কথা, অত্র এলাকায় যত মানুষ আছে, যত পুরুষ আছে, যত মহিলা আছে অত্র এলাকার মধ্যে, তাদেরকে যদি বলা হয় যে বা এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদেরকে যদি বলা হয় সবাইকে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে বা সবাইকে ধনী বানিয়ে দেওয়া হবে, কি বানিয়ে দেওয়া হবে, সবাইকে ধনী বানিয়ে দেওয়া হবে, বা অত্র এলাকায় যদি ঘোষণা দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের কাছে যদি ঘোষণা দেওয়া হয় সবাইকে ধনী বানিয়ে দেওয়া হবে, সবাইকে অভাব মিটিয়ে দেওয়া হবে, যার যে অভাব আছে, যার যে অশান্তি আছে, যার যে কষ্ট আছে সব কিছু মিটিয়ে দেওয়া হবে, অত্র এলাকায় যদি ঘোষণা দেওয়া হয় তাহলে অত্র এলাকার মানুষেরা কি তাদের অভাব মেটানোর জন্য বা ধনী হওয়ার জন্য এখানে আসবে? আসবে? আমার কথা মনে বুঝেন নাই। এইদিকে লক্ষ্য করেন, এই ছেলেরা লক্ষ্য করো, যদি লক্ষ্মীপুর জেলায় ঘোষণা দেওয়া হয় যে সবার অভাব মিটিয়ে দেওয়া হবে, সবাইকে ধনী বানিয়ে দেওয়া হবে, সবার দুঃখ কষ্ট অভাব অনটন সব কিছু দূর করে দেওয়া হবে, যদি লক্ষ্মীপুর জেলায় ঘোষণা দেওয়া হয়, প্রচার করে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হয় এই কথা যে আপনাদের অভাব মিটিয়ে দেওয়া হবে, ধনী বানিয়ে দেওয়া হবে, আপনাদের যার যা কষ্ট আছে, যার যা অভাব অনটন আছে সব কিছু মিটিয়ে দেওয়া হবে, এই কথা যদি এই লক্ষ্মীপুর জেলায় যদি ঘোষণা দিয়ে দেওয়া হয়, এই এখানে আসতে কি কেউ বাকি থাকবে? কেউ কি এখানে আসতে বাকি থাকবে? কেউ এখানে আসতে বাকি থাকবে না, একে একে সবাই চলে আসবে, একে একে সবাই চলে আসবে, এই ঘোষণা যদি দেওয়া হয়। আমার রব ঠিক সেই ঘোষণাই দিয়েছে পৃথিবীর মানুষের জন্য, এটা আমার কথা নয়, এটা আমি বানিয়ে বলছি না। খুলে দেখুন মিশকাত, খুলে দেখুন মুসলিম, হাদিসটি এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ নিজে বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তাফাররগ লি ইবাদতি, তাফাররগ লি ইবাদতি,
কে বলছেন কথাটা? কে বলছেন বলতে পারবেন আপনারা? আল্লাহ বলছেন কথাটা, কে বলছেন? আমার আল্লাহ বলছেন। এই লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ বলছেন, তাফাররগ লি ইবাদাতি, হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষেরা, ও লক্ষ্মীপুর জেলার মা ও বোনেরা, হে লক্ষ্মীপুর জেলার প্রত্যেকটা মুসলিম, শুনে রেখো, তোমরা কি ধনী হতে চাও? তোমরা কি তোমার অভাব অনটন আল্লাহ মিটিয়ে দেখ, এটা কি তোমরা চাও? হে পৃথিবীর মানুষ শুনো, আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছে, এভাবে আমার আল্লাহ বলছে, তাফাররগ লি ইবাদাতি আমলাউ কলবাকা বিগিনান, তাফাররগ লি ইবাদাতি আমলাউ কলবাকা বিগিনান। ছাত্ররা, এই ছাত্ররা তোমরা বলো তো, গনিউন অর্থ কি? এই গনিউন অর্থ কি? গনিউন অর্থ হলো ধনী। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, লক্ষ্মীপুর জেলার মানুষ, তোমরা ধনী হতে চাও? লক্ষ্মীপুর জেলার মানুষ, তোমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করো, পরিশ্রম করো, ব্যবসা বাণিজ্য করো, ধনী হওয়ার জন্য। কিসের জন্য? কয়টা টাকা ইনকাম করার জন্য। পৃথিবীর মানুষ, তোমরা মাথার ঘাম পায়ে ফেলো তোমার অভাব মেটানোর জন্য, কিন্তু আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তাফাররগ, কথাটা বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন, সহজ ভাষা, আপনি মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন। আমার আল্লাহ বলছেন, তাফাররগ লি ইবাদাতি। আরে আপনি মনে করছেন যে ব্যবসা করলে আপনি ধনী হবেন, আপনি মনে করছেন যে পরিশ্রম করলে, সারাদিন মাঠে কাজ করলে আপনি ধনী হবেন, আরে এ কথা মিথ্যা, এ কথা ভুল। শুনুন, আমার নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তাফাররগ লি ইবাদাতি, পৃথিবীর মানুষ শোনো, তাফাররগ লি ইবাদাতি, এই যে আজকে হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসায় একটা দিনী বৈঠকের আয়োজন করা হয়েছে, এখানে ইসলামিক আলোচনা শোনার জন্য ব্যবস্থা করা হয়েছে, এই যে হাবরুল উম্মাহ মডেল মসজিদ মাদ্রাসায় আজকে যে কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, শুনো, আমার আল্লাহ বলছেন, তাফাররগ লি ইবাদাতি, আমার জন্য, আমার ইবাদতের জন্য, আমার জিকিরের জন্য, পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর জিকিরের জন্য, আমি আল্লাহর পথে যদি তোমরা একটু সময় দাও, আমি আল্লাহর পথে তোমরা যদি একটু সময় দাও, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে মনে করো, যদি একটু সময় দাও, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ বলছেন, আমলাউ কলবাকা বিগিনান, হে পৃথিবীর মানুষ, যদি আমার পথে একটু সময় দাও, তাহলে আমি কি করব, আমি তোমাকে ধনী বানিয়ে দেব, তোমার দারিদ্রতা, তোমার অভাব, তোমার অনটন, তোমার দুঃখ, তোমার কষ্ট, যত রকমের দুঃখ কষ্ট অভাব অনটন রয়েছে, আমি আল্লাহ দূর করে দিব, যদি আমি আল্লাহর পথে তোমরা একটু সময় ব্যয় করো। সুবহানাল্লাহ। এই শুনেন কথাটা কত কঠিন দেখছেন? আমরা মনে করছি, এই দিকে লক্ষ্য করেন, এই এলোমেলো করছো কেন ছেলেরা, চুপ করে বসে থাকো, এখন কে বলছে এখন বসানোর জন্য? হ্যাঁ, এই দিকে লক্ষ্য করেন, আমরা মনে করছি যে টাকা ইনকাম করলেই ধনী হয়, টাকা ইনকাম করলেই অভাব দূর হয়, টাকা ইনকাম করলে, ব্যবসা বাণিজ্য করলে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকলে অভাব দূর হয়ে যায়। এই হচ্ছে আমাদের মন মানসিকতা, এই হচ্ছে এটা আমাদের চিন্তাধারা, কিন্তু আমার আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে একটু সময় ব্যয় করে, আল্লাহর ইবাদতে যারা একটু সময় ব্যয় করে, আমার আল্লাহ বলছেন, আমি তাদেরকে ধনী বানিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আলোচনা শুনতে আসবে, কোরআন হাদিসের আলোচনা যারা শুনতে আসবে, এটা কি আল্লাহর পথে সময় ব্যয় হবে না? এটা কি আল্লাহর ইবাদতে থাকা হবে না? তাহলে আল্লাহ বলছেন,
তাদেরকে কি বানিয়ে দিবে? তাহলে ধনী হতে চাইলে, দরিদ্রতা দূর করতে চাইলে, অভাব দূর করতে চাইলে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর পথে সময় ব্যয় করতে হবে। তাহলে আমার আল্লাহ চ্যালেঞ্জ করছেন, আল্লাহর চ্যালেঞ্জ কি মিথ্যা হতে পারে? কখনো আল্লাহর চ্যালেঞ্জ মিথ্যা হতে পারে না। অতএব আমার আলোচনার বিষয় হচ্ছে পরকালের প্রস্তুতি গ্রহণ। প্রথমে একটা কথা বললাম পৃথিবীর মানুষকে, জানিয়ে দিলাম একটা মেসেজ, প্রথমেই ধনী হওয়া যায় আল্লাহর জিকিরে, ধনী হওয়া যায় আল্লাহর পথে সময় ব্যয় করলে, ধনী হওয়া যায়, দরিদ্রতা দূর করা যায়, অভাব দূর করা যায় আল্লাহর পথে সময় ব্যয় করলে। এটাই হচ্ছে চূড়ান্ত কথা, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ। সারা পৃথিবীর মানুষ যদি একত্র হয়, সারা দুনিয়ার মানুষ যদি এখানে একত্রিত হয়ে বলে টাকা ইনকাম করলে, দুনিয়া দুনিয়া করলে, ব্যবসার পথে সময় দিলে ধনী হওয়া যায়, তাহলে আমি মেনে নিব না, কারণ এটা আল্লাহ বলেছেন আল্লাহর জিকির করলে ধনী হওয়া যায়। সুবহানাল্লাহ। তারপরের বাক্যে আল্লাহ বলছেন, তারপরের বাক্যে আল্লাহ এভাবে বলছেন, ওয়া ইল্লাম তাফাল, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা আমার পথে সময় ব্যয় করো না, তোমাদের যাদের একটু সময় হয় না আমার পথে ব্যয় করার মতো, তোমাদের যাদের একটু সময় হয় না আমার জিকির করার মতো, আমাকে স্মরণ করার মতো, আমার পথে ব্যয় করার মতো, তোমাদের যাদের সময় ব্যয় হয় না, আমি আল্লাহ বলে রাখছি, আমি আল্লাহর ঘোষণা, শুনে রেখো পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা আমার পথে সময় ব্যয় করতে পারো না, তুমি কোটি টাকার মালিক হতে পারো, তুমি লক্ষ টাকা ইনকাম করতে পারো, তোমার ব্যবসা হতে পারে অনেক বড়, তোমার বিল্ডিং হতে পারে অনেক বড়, তোমার অট্টালিকা হতে পারে অনেক বড়, কিন্তু শুনে রেখো পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যদি তুমি সময় ব্যয় না করো, আমি আল্লাহর জিকিরে যদি তুমি সময় ব্যয় না করো, আমি আল্লাহর কালামের আলোচনা যেখানে হয়, আমি আল্লাহর জিকিরের আলোচনা যেখানে হয়, আমি আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হয়, তুমি যদি সময় ব্যয় না করো, তাহলে তুমি যত টাকার মালিক হও, তুমি 10 কোটি টাকার মালিক হও না কেন, 100 কোটি টাকার মালিক হও না কেন, যত টাকার মালিক হও না কেন, তুমি যদি আমি আল্লাহর পথে সময় ব্যয় না করো, তাহলে তোমার অভাব দূর হবে না, তোমার তোমার কোটি টাকা থাকতেও তোমার ঘরে অভাব দেখা দিবে না। আউযুবিল্লাহি মিন যালিক। কথাটা মনে বুঝাতেই পারি না, শুনেন, দেখবেন অনেক অট্টালিকার মালিক, কোটি টাকার মালিক, তারপরেও তার ঘরে শান্তি খুঁজে পাওয়া যায় না। নিজের চোখে দেখে এসেছি, যখন ঢাকা নাজিরা বাজার বংশালে যখন পড়াশোনা করি, দীর্ঘ অনেক দিন ছিলাম সেখানে, নিজের চোখের দেখা, নিজের চোখের দেখা, স্ত্রী আসে একবার, স্বামী আসে একবার, স্ত্রীর নামে বিচার দেয়, স্ত্রী স্বামীর নামে বিচার দেয়, স্বামী স্ত্রীর নামে বিচার দেয়, কত নালিশ ডক্টর শহীদুল্লাহ খান মাদানির কাছে, কত রকমের বিচার, সংসার ভেঙে যায়, শান্তি নাই, অথচ কোটি কোটি টাকার মালিক তারা, কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায় না, কেন? কারণ কি? আমার আল্লাহ কোরআন কারীম খুলে দেখুন, পার নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 2, সূরাতুর রাদ 28 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ, আলাম ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা মনে করছো তোমার টাকা পয়সা, তোমার বাড়ি গাড়ি তোমাকে শান্তি দিবে না, এই কথা ভুল। আমার আল্লাহ বলছেন, আলা, যারা নাহু পড়ছো তোমরা জানো, আমার আল্লাহ এভাবে বলছেন, আলা, এই যে শব্দটা আলা, এই শব্দটা হচ্ছে সতর্কতামূলক শব্দ। আল্লাহ বলছেন, আলা, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবুন থেকে কুলুব এসেছে, যাদের মনে আল্লাহর জিকির আছে, যাদের মনে আল্লাহর স্মরণ আছে, যাদের মনে আল্লাহর জিকির আছে, যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর পথে যারা সময় ব্যয় করে,
কোরআনের আলোচনা যেখানে হয় সেখানেই তারা চলে যায়, যেখানে আল্লাহর জিকিরের আলোচনা হয় সেখানেই তারা চলে যায়, যেখানে দ্বীনের আলোচনা হয় সেখানেই তারা চলে যায়। আমার আল্লাহ বলছেন আলা ইন্না লিযিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের অন্তরে শান্তি দিবে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহর যারা ভক্ত, আল্লাহর কালামের যারা ভক্ত, তাদের মনেই আল্লাহ শান্তি দেন। এদিকে লক্ষ্য করেন, একটু সময় লক্ষ্য করেন, বেশি সময় আমরা নিচ্ছি না। পরীক্ষার বর্তমানে আমাদের মাদ্রাসায় পরীক্ষা চলছে, পরীক্ষা চলাকালীন সময় এই জন্য আমরা আসর থেকে মাগরিব দিয়েছি, যখন পরীক্ষা চলবে না তখন মাগরিবের পর থেকে শুরু হবে। যদিও প্রচন্ড গরম, তারপরে আমরা একটু ধৈর্য ধারণ করে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা আলোচনাগুলো শুনব ইনশাআল্লাহ। এদিকে লক্ষ্য করেন, বলেছিলাম তাহলে ধনী হতে চাইলে কি করতে হবে, আল্লাহর পথে সময় ব্যয় করতে হবে। আপনি আমার কথা টাকা কিভাবে নিচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। ছাত্ররা শুনো, যারা আল্লাহকে বেশি স্মরণ করে, যারা বেশি ইবাদতে সময় দেয়, ছাত্ররা শুনো এদিকে লক্ষ্য করো, তোমাদের মধ্যেও যারা দেখবা বেশি ইবাদতে সময় কাটায়, আল্লাহ জিকিরে যারা বেশি সময় দেয়, ইবাদতে যারা বেশি সময় দেয়, দেখবা এদের পড়ালেখায় বরকত অনেক বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ, প্রত্যেকটা ছাত্র, শুধু তাই না, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, যারা নাকি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, এদের সংসারে বলো, এদের জীবনে বলো, এদের চলাফেরায় বলো, সব কিছুতে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, তার হাবিব নিজে বলছেন। অতএব আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, কখনো আপনি মনে করবেন না দ্বীনের আলোচনায় আপনি অংশগ্রহণ করলে আপনার সময় লস হবে, এটা আপনি কখনো মনে করবেন না। আপনার শুধু নিয়ত থাকতে হবে, এখান থেকে আমি কিছু না কিছু অর্জন করব। তাহলে আপনি কিছু না কিছু অর্জন করবেনই করবেন ইনশাআল্লাহ। আপনার নিয়ত থাকতে হবে সঠিক, নিয়ত থাকতে হবে খালেস, তাহলে আপনি অবশ্যই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার বিষয় হচ্ছে পরকালের প্রস্তুতি। আমি দুইটা কথা বলে নিলাম, ধনী হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য আমি দুটা কথা বলে নিলাম। কেন ধনী হওয়ার জন্য বললাম, অনেকে মনে করে কাজ ছেড়ে আসলে, ব্যবসা ছেড়ে আসলে, অনেকে আবার ড্রাইভার আছেন, অনেকে মনে করেন কাজ রেখে আসলে আমার তো ইনকাম হবে না, এটা অনেকের ধারণা। কিন্তু আমার আল্লাহ বলছেন এখানে আসলে ধনী হওয়া যাবে, এখানে আলোচনা শুনতে আসলে ধনী হওয়া যাবে, আমার আল্লাহ বলছেন এই কথা। অতএব আজকে এখনো পর্যন্ত কানে আওয়াজ শোনার পরেও যারা আসতে পারেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, দ্বীনি আলোচনাকে আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। সম্মানিত উপস্থিতি বৃন্দ, একটু মনোযোগ দিবেন, পরকাল, এই ছেলে পরকাল, পরকাল মানে কি? পরকাল শব্দটা বাংলা শব্দ, কি শব্দ? পরকাল মানে যে কালটা পরে আসবে। কাল মানে কি? সময়। কাল মানে সময়, যে কালটা পরে আসবে মানে যেই সময়টা পরে আসবে, এটা হচ্ছে পরকাল। কথা কি বুঝতে পারতেছেন? এই কথা বুঝতে পারতেছেন? যেই কালটা পরে আসবে বা যেই সময়টা পরে আসবে, এটা হচ্ছে পরকাল। পরকালকে আরবিতে বলা হয় আখিরাত। কি বলা হয় আরবিতে? বলা হয় আখিরাত। শুনেন, এই যে পরকালের প্রস্তুতি, পরকালের প্রস্তুতি গ্রহণ, আপনাকে আমি একটা উদাহরণ দিব। উদাহরণটা দিয়ে আমি একটা আয়াত আপনাকে শোনাবো ইনশাআল্লাহ।
এইদিকে লক্ষ্য করেন, সবাই এইদিকে লক্ষ্য করেন, সবাই বুঝবেন এই ছেলে এইদিকে লক্ষ্য করেন, দেখেন পরকাল আজ থেকে 4000 বছর আগে বা আজ থেকে 5000 বছর আগে, এই আজ থেকে 6000 বছর আগে, 7000 বছর আগে যারা ইন্তেকাল করেছেন, যারা মারা গিয়েছেন, আজ থেকে 6000-7000 বছর আগে যারা ইন্তেকাল করেছেন, যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, কয় হাজার বছর আগে? 4-5-6-7000 বছর আগে যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তাহলে কয় বছর হলো? 7000 বছর আগে সেই দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন আসুন একটু কাছাকাছি সময় কাছাকাছিতে আমরা চলে আসি, যাদের দাদা নাই বা আপনার দাদার বাবা এই দুনিয়া থেকে চলে গেছে কয় বছর হলো, কারো দাদার বাবা মারা গেছে হয়তো 50 বছর বা 60 বছর এরকম হয়, বা 20 বছর আগেও কারো দাদা মারা যেতে পারে। আচ্ছা যাই হোক, শুনেন, বর্তমানে যে আমরা দুনিয়াতে বাস করছি, এই যে আমরা যে এখন বেঁচে আছি, আমরা কারো বয়স 20, কারো বয়স 25, কারো বয়স 50, কারো বয়স 60, আচ্ছা কে কখন চলে যাবে কেউ লিখে দিতে পারবেন? কে কখন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব লিখে দিতে পারবো? একটু একটু চিন্তা করতে হবে, শুনেন আমার কথাটা চিন্তা না করলে বুঝবেন না, আমি উদাহরণটা দেব, খুবই কঠিন একটা উদাহরণ, এইদিকে লক্ষ্য করেন, শুনেন, আমরা যখন এই দুনিয়াতে আসি নাই, এই দুনিয়াতে যখন আমরা আসি নাই, তখন আমরা কোথায় ছিলাম? মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে আসার আগে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম, তাই না? এই লক্ষ্য করেন, আমরা প্রথমে ছিলাম রুহের জগতে, মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, এই ছেলে প্রথমে ছিলাম রুহের জগতে, এটা কয় নাম্বার? 2 নাম্বার কোথায় আসলাম? মায়ের পেটে আসলাম। 3 নাম্বার কোথায় আসলাম? তাহলে এখন আমরা কয় নাম্বার স্থানে আছি? 3 নাম্বার স্থানে আছি। তারপরে আমরা কোথায় যাব? কয় নাম্বার হলো? কত হলো? প্রথমে রুহের জগৎ 1, তারপরে মায়ের পেটে 2, তারপরে আসলাম দুনিয়াতে আছি এখন, কত হলো? 3। তারপরে আমরা চলে যাব কবরের জগতে, এটাকে আরবিতে বলা হয় আলামে বারজাখ, কবরের জীবনে চলে যাব, কয় নাম্বার হলো? 5 নাম্বার হচ্ছে হাশরের মাঠ, কয়টা হলো? 5টা। নাম্বার 6 হয় জান্নাত না হয় জাহান্নাম, মোট কয়টা জগৎ আমাদেরকে পাড়ি দিতে হবে? শুনেন, বর্তমানে আমরা আছি চলমান, আমরা চলমান অবস্থায় আছি, আমরা চলমান অবস্থায় আছি। একটু মনোযোগ দিয়ে আপনাকে বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। প্রথমে ছিলাম রুহের জগতে, রুহের জগতের সময়সীমা শেষ হয়ে গেল, আল্লাহর ফয়সালা হয়ে গেল, চলে আসলাম মায়ের পেটে, মায়ের পেটেও একটা নির্দিষ্ট সময় আমরা ছিলাম, ঠিক কিনা? মায়ের পেটে আমাদের একটা নির্দিষ্ট সময় ছিল, মায়ের পেট থেকে আমরা ভূমিষ্ঠ হলাম, মায়ের পেট থেকে আমরা ভূমিষ্ঠ হওয়ার পরে ছোট ছিলাম আমরা, একটা সময় ছিল বসতে পারতাম না, তারপরে এক সময় আমরা বসতে পারি, তারপরে একটা সময় ছিল আমরা দাঁড়াতে পারতাম না, তারপরে আমাদের রব আমাদের প্রভু আমাদেরকে দাঁড়ানোর মতো একটু শক্তি দিলেন, আমরা দাঁড়াতে পারি। একটা সময় ছিল মায়ের পেটে আমরা কোনো খাবার পেতাম না, পানি জাতীয়, মায়ের পেটে আমাদের রব আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। যখন আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম, একটা সময় ছিল
ভাত খেতে পারতাম না, মায়ের কাছে আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি একটু লক্ষ্য করুন, এই ছেলে তুমি একটু লক্ষ্য করে দেখো, তুমি কোথায় ছিলা, কিভাবে তোমার জীবনটা চলে যাচ্ছে দিন দিন। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আমি বসতে পারি না, আমাকে কোলে রাখতে হতো, তারপরে আমি একটু বসতে পারি, আর একটু বড় হলাম দাঁড়াতে পারি, আর একটু বড় হলাম হাঁটতে পারি, কথা বলতে পারতাম না, মুখ দিয়ে কিছু উচ্চারণ করতে পারতাম না, আস্তে আস্তে একটা একটা কথা বলতে বলতে এখন আমরা কথাও বলতে পারি। এখন কারো বয়স হয়েছে 12, কারো বয়স 20 হয়েছে, কারো বয়স 25 হয়েছে, এইভাবে চলছে আমাদের জীবনটা, এইভাবে চলছে আমাদের জীবনটা। আমরা মনে করছি আমি দিন দিন যতই বড় হচ্ছি, আমি দিন দিন যতই বড় হচ্ছি, দিন দিন আমি যতই বড় হচ্ছি, আমি আমার রবের দিকে আগাচ্ছি। কার দিকে আগাচ্ছি? পরকালের দিকে আগাচ্ছি। 2020 সালে আমার বয়স ছিল কত? আমার বয়স ছিল 2020 সালে, ধরেন উদাহরণস্বরূপ বলেন আপনার বয়স ছিল 20, এখন 2024 সালে আপনার বয়স হলো 24। আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, আপনার বয়স বাড়ছে না, আপনার বয়স কমছে। দিন 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 আমাদের জীবনটা যেন পরকালের দিকে যাচ্ছে, দিন দিন যেন আমরা পরকালের দিকে হাঁটছি, দিন দিন যেন আমরা পরকালের দিকে হাঁটছি। এখন আমরা যেই জগৎটাতে আছি, যেই জায়গাটাতে আছি, এই জায়গাটাও চলমান জায়গা। এই জায়গাটাও কি? চলমান জায়গা। আপনার কাছে মনে হতে পারে এই দুনিয়াটা দেখতে কত সুন্দর, এই গাছগাছালি, এই পরিবার পরিজন, এই সন্তান সন্তানাদি, এই যে টাকা পয়সা, এই যে সব কিছু অট্টালিকা, সব কিছু আনন্দ ফুর্তি, বন্ধু বান্ধব, মায়া মমতা, আদর স্নেহ, সন্তান সন্ততি, স্ত্রী, সব কিছু একটা দুনিয়ার মধ্যে আমরা আছি, তাই না? বাবা আছে, মা আছে, সন্তান আছে, সন্ততি আছে, কত কিছু নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে আছি। একটা মেসেজ শুনেন, শুনেন, আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনো, সূরা আলা, আমার আল্লাহ 30 পারায় এসেছে সূরা আলায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। পৃথিবীর মানুষ শুনো, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, পৃথিবীর নারী পুরুষেরা শুনে রাখো, তোমরা শুনো, আমার আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। মানুষ মনে করছে, মানুষ প্রাধান্য দিচ্ছে দুনিয়াটাকে, মানুষ মনে করছে দুনিয়াটাই আসল, মানুষ মনে করছে দুনিয়াটাই আসল, মানুষ মনে করছে দুনিয়াটাই চিরস্থায়ী, মানুষ মনে করছে আমার সন্তান নিয়ে, আমার সন্তানাদি নিয়ে, আমার বাড়িঘর নিয়ে, আমার আত্মীয় স্বজন নিয়ে, আমার বন্ধু বান্ধব নিয়ে আমি আমার আরাম আয়েশের জীবন যাপন করছি, মানুষ সেটা মনে করছে। কিন্তু আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, তুমি দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো, তুমি দুনিয়ার জীবনকে এত বেশি মূল্যায়ন করছো, এত বেশি মূল্য তোমার কাছে দুনিয়ার জীবনের। আমার আল্লাহ বলছেন ওয়াল আখিরা, কি বলছেন? ওয়াল আখিরাতু খায়রু আবকা, আমার আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রু আবকা। পৃথিবীর মানুষ দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়ো না, তোমার চিরস্থায়ী ঠিকানা, তোমার যে আসল ঠিকানা সেটা হচ্ছে পরকাল, সেটা হচ্ছে তোমার পরকাল। তুমি দুনিয়া নিয়ে 24 ঘন্টা ভাবো, তোমার পরকাল নিয়ে তুমি কতক্ষণ ভাবো? শোনেন, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, সহি সূত্রে ঘটনা, সহি সূত্রে বর্ণনা শোনেন। হাসান বসরি রহমাহুল্লাহ, হাসান বসরি রহমাহুল্লাহকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, আচ্ছা পরকালের জন্য আমি কিভাবে প্রস্তুতি নিব? তখন হাসান বসরি রহমাহুল্লাহ উত্তরে বলেছিলেন,
পরকালের জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন? আচ্ছা, পরকালে আপনি যে কয়দিন থাকবেন, পরকালে আপনি যে সময় থাকবেন, সেই সময় অনুযায়ী পরকালের প্রস্তুতি নেন। আর দুনিয়ায় যে কয়দিন থাকবেন, সেই সময় অনুযায়ী দুনিয়ার জন্য প্রস্তুতি নেন। এই কথাটা কিন্তু বুঝার বিষয়, এখানে আবার বুঝতে হবে। হাসান বসরি রাহমাহুল্লাহ উত্তরে বললেন, পরকালের প্রস্তুতি নিতে হবে কিভাবে? পরকালে যে সময় থাকবা, পরকালে সেই সময়ের প্রস্তুতি নিবা, আর দুনিয়াতে যে সময় থাকবা সেই সময় অনুযায়ী প্রস্তুতি নিবা। তাহলে পরকালে কয়দিন থাকবো, দুনিয়াতে কয়দিন থাকবো, কেউ বলতে পারবেন? পরকালে কয়দিন থাকবো, দুনিয়াতে কয়দিন থাকবো, কেউ বলতে পারবেন? আমার সময় প্রায় শেষের দিকে, ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। পরকাল কয়দিন আর দুনিয়া কয়দিন, পরকাল কয়দিন আর দুনিয়া কয়দিন? শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর নবী কি বলছেন? ওয়াল্লাহি, শুনেন, ওয়াল্লাহি আমরা কখন বলি? কসম করি কখন? আমরা কসম করি কখন? যেখানে আমরা কোনো কিছু গুরুত্ব বুঝাই, তাগিদ দিয়ে বুঝাই, সেখানে আমরা বলি ওয়াল্লাহি। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালইয়ানজুর বিমা ইয়ারজু। পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে তুমি কয়দিন থাকবে আর পরকাল কয়দিন থাকবে, পরকাল কতটুকু সময় আর দুনিয়াতে কতটুকু সময়, পরকালের সময়সীমা কতটুকু আর দুনিয়ার সময়সীমা কতটুকু? আল্লাহর নবী বলছেন, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি, তোমাদের কেউ যদি তার একটা আঙ্গুল বিরাট সমুদ্রের মধ্যে দেয়। আপনারা সমুদ্র চিনেন তো নাকি? বিরাট সমুদ্রের মধ্যে তোমাদের কেউ যদি তার আঙ্গুল প্রবেশ করাই, আঙ্গুলটা দেওয়ার পরে, সমুদ্র থেকে আঙ্গুলটা ওঠানোর পরে, ওই সমুদ্র থেকে আঙ্গুলটা ওঠানোর পরে ওই আঙ্গুলে যতটুকু পরিমাণ পানি থাকে, দুই এক ফুটা পানি, এই পানিটা হচ্ছে দুনিয়া। আর ওই যে বিশাল সমুদ্র দেখা যাচ্ছে, যেই সমুদ্রের কোনো শেষ নেই, যেই সমুদ্রের কোনো সীমা নেই, যেই সমুদ্রের কোনো শেষ নেই, যেই সমুদ্রের কোনো শেষ নেই, ওই বিশাল যে সমুদ্র, ওই সমুদ্র হচ্ছে পরকাল। আর সমুদ্রে হাতের আঙ্গুল দেওয়ার পরে আঙ্গুলে যেইটুকু পরিমাণ পানি আসে, সেইটুকু পরিমাণ পানি হচ্ছে দুনিয়া। তাহলে দুই এক ফুটা পানির সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে উদাহরণ করেছেন। আর বিশাল যে সমুদ্র রয়েছে, ওই সমুদ্রই হল পরকাল। অতএব আপনার যদি বিবেক থাকে, আমার যদি বিবেক থাকে, তাহলে একটু হলেও বিবেক দিয়ে চিন্তা করতে হবে পরকালের প্রস্তুতি আমাদের কিভাবে নেওয়া দরকার, পরকালের প্রস্তুতি আমাদের কিভাবে নেওয়া দরকার। আমাদের তাহলে একটু চিন্তা করা উচিত, আগামী ছয় মাসের খাবার নাই ঘরে, আগামী ছয় মাসের খাবারের জন্য কত কষ্ট করি আমরা, ঘরে একদিনের খাবারের জন্য যে টেনশন করি, দুই দিনের খাবার যদি ঘরে না থাকে কত টেনশন করি, কত চিন্তা করি ঘরে আমার খাবার নাই। কিন্তু সেই পরকালের যে পাথেয়, সেই পরকালের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি, কতটুকু সময় আমরা চিন্তা করি। সম্মানিত উপস্থিতি, পরিশেষে দুইটা কথা বলে যায়, এই কথাগুলো ভোলা যাবে না। দুইটা কথা বলবো, আমার সময় শেষ, এই কথাগুলো ভোলা যাবে না। এক, পরকালের কথা, পরকালের প্রস্তুতি আমরা কিভাবে নিব, পরকালের প্রস্তুতি আমরা কেমনে নিব, পরকালের প্রস্তুতি আমরা কেমনে নিব, এই এক নাম্বার যে মেসেজ আপনাকে আমি দিতে চাচ্ছি পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য। আপনাকে বেশি বেশি করে যে কাজটা করতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি তিরমিজিতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা এমন জিনিসকে বেশি বেশি করে স্মরণ করবে, এমন জিনিসকে তোমরা বেশি বেশি করে স্মরণ করবে
সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো আতফিরু যিকর হাযিমিল লাযাত, পরকালকে, পরকাল তোমাদেরকে যেই জিনিসটা মনে করিয়ে দিবে সেই জিনিসটা হলো মৃত্যু। আচ্ছা এই ছেলেরা সবাই সোজা হয়ে বসো, সবাই সোজা হয়ে বসো, আরেকটু সময় দাও, মাত্র আধা ঘন্টা সময়, তাহলে শেষ হয়ে যাবে। বুঝতেছি তোমাদের অনেক গরম অনুভব করছো, অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আরেকটু সময় দাও ইনশাআল্লাহ, বেশি সময় নিচ্ছি না। পরকালের প্রস্তুতি সম্পর্কে আমি কথা বলছিলাম, শুনেন, পরকালের প্রস্তুতি নেওয়ার আপনাকে যে আমি মেসেজটা দিতে যাচ্ছি সেটা হলো পাঁচ মিনিটে, যেটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে যেই জিনিসটা বেশি স্মরণ করতে হবে সেটা হচ্ছে মৃত্যু, সেটা হচ্ছে মরণ। আল্লাহর নবী বলছেন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে পরকালে যাওয়ার জন্য। এই এই দুনিয়াকে, এই দুনিয়াকে দুনিয়া থেকে আলাদা করে দিবে, আপনার পরিবার থেকে আপনাকে আলাদা করে দিবে, আপনার বাবা থেকে আপনাকে আলাদা করে দিবে, আপনার বন্ধু থেকে আপনাকে আলাদা করে দিবে, আপনার স্ত্রী থেকে আপনাকে আলাদা করে দিবে, আপনার সন্তান থেকে আপনাকে আলাদা করে দিবে, আলাদা জগতে নিয়ে যাবে। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে মৃত্যু, মরণ, মৃত্যু। মৃত্যু হচ্ছে এমন একটা আজব জিনিস, মৃত্যু হচ্ছে এমন এক আজব জিনিস। পরকালে যাওয়ার জন্য প্রথম যে ধাপ রয়েছে সেই ধাপ হচ্ছে মৃত্যু, আল মাউত। শুনেন, এই মৃত্যুর কথা শুনলে, এই মৃত্যুর কথা শুনলে আমরা মনে করি মৃত্যু মারা গেলেই মরণ, মারা গেলেই সে মৃত্যুবরণ করলো, আমরা সহজ মনে করি, স্বাভাবিক মনে করি, কিন্তু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষকে আতফিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে। কেন কেন তোমরা মৃত্যুকে স্মরণ করবে? এই মৃত্যু তোমাকে আলাদা করে দেবে তোমার পরিবার থেকে, তোমার স্ত্রী সন্তান থেকে, তোমার বন্ধু বান্ধব থেকে, তোমার পাড়া প্রতিবেশী দুনিয়া থেকে তোমাকে আলাদা করে দেবে, সেটা হচ্ছে মৃত্যু। আচ্ছা, মরার পরে, মারা যাওয়ার পরে কাউকে তার ঘরে কি শুয়ে রাখা হয়? সে যেই খাটে থাকতো সেই খাটে তাকে রাখা হয়? রাখা হয় না। অতএব পরকালে যাওয়ার জন্য, পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য যেই জিনিসটা আমাদের বেশি করে স্মরণ করতে হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মরণ, মৃত্যু। পরকালকে সাজানোর জন্য, গুছানোর জন্য যে জিনিসটা আপনাকে স্মরণে রাখতে হবে সবসময় সেটা হচ্ছে মৃত্যু। আর এই মৃত্যু আপনার সামনে যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় উপস্থিত হতে পারে। এই জন্য যারা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ রাখে, মরণকে স্মরণ রাখে, এই মৃত্যু তাকে দুনিয়া থেকে আলাদা করে দিবে, এই মৃত্যু তাকে স্ত্রী থেকে আলাদা করে দিবে, বাবা মা থেকে মৃত্যু আলাদা করে দিবে। যারা যত বেশি মৃত্যুকে স্মরণ করবে তাদের পরকালের প্রস্তুতি তত বেশি সুন্দর হবে। অতএব প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা মানুষকে বেশি বেশি করে স্মরণে রাখতে হবে মৃত্যু। মৃত্যুকে যে যত বেশি স্মরণ করবে তার পরকালের প্রস্তুতি তত বেশি সুন্দর হবে। অতএব আমাদেরকে পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য এক নাম্বার যে আমি মেসেজ দিয়ে গেলাম সেটা হলো মৃত্যুকে স্মরণ রাখতে হবে সবসময়, তাহলে পরকালের প্রস্তুতি সুন্দর হবে ইনশাআল্লাহ। এই ছেলেরা, তোমরা কি মৃত্যুকে স্মরণ করবা? মরণকে স্মরণ করবা? কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের পূর্বে দাদা চলে গেছে, আমাদের পূর্বে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে। এই পৃথিবী থেকে সকল মানুষ হোক,
সকল মানুষ এই পৃথিবী থেকে একদিন চলে যাবে, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে, মরণ আসবেই। পৃথিবীর সবচেয়ে সত্য যে জিনিস সেটা হচ্ছে মৃত্যু, মরণ। মরণকে যত বেশি স্মরণ করবে সেই তত বেশি পরকালের প্রস্তুতি সুন্দরভাবে নিতে পারবে ইনশাল্লাহ। অতএব আমি আমাকে সহ সবাইকে স্মরণ করে দিতে চাই পরকালের যে যাওয়ার যে আমাদের সর্বোত্তম মাধ্যম রয়েছে সেই মাধ্যমটি হলো মৃত্যু। আমরা অবশ্যই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করব, পরকালের প্রস্তুতি আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।